আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকে এটিকে অনেক স্যাম্পলভাবে চিনেন যে এটি সাধারণ একটি হরন। তো এই হরনের কারণে কিন্তু ব্যাটারির টেম্পারেচার নষ্ট হতে পারে। তো সেটি কিভাবে সম্ভব সেটি আজকে আপনাদের মাঝে বোঝানোর চেষ্টা করব। তো এই হরনের কারণে কিভাবে ব্যাটারির টেম্পার নষ্ট হতে পারে তো সেটি আপনাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটি। তো অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি হচ্ছে অটো গাড়ির যে 12 ভোল্টের একটি হরন নিয়ে। তো এটি কিন্তু ব্যাটারি চালিত যে ইজি বাইক অথবা সেটি রিক্সাও হতে পারে, তো সেটি দুটির ক্ষেত্রেই প্রযোজ্য। তো সেটি অটো রিক্সা অথবা অটো গাড়ি দুটির ক্ষেত্রেই সেমভাবে প্রযোজ্য। তো এটি হচ্ছে 12 ভোল্টের একটি হরন। তো 12 ভোল্ট 1.5 এম্পিয়ার, তো এটি কিন্তু 1.5 এম্পিয়ারের একটি হরন। তো আমরা সবাই স্যাম্পলভাবে জানি যে এটি 12 ভোল্টের যখন লাইন দেওয়া হয় সেটি কিন্তু একটি প্রকার সাউন্ড হয়। তো এটি আমাদের হচ্ছে সাউন্ড সিগনালের জন্য আমরা সবাই গাড়িতে ব্যবহার করি। তো এটি আমরা মোটর সাইকেল প্লাস অটো গাড়ি প্লাস অটো রিক্সা দুটি ক্ষেত্রেই আমরা ব্যবহার করে থাকি, যেটি সাধারণত যে সাউন্ড অথবা কোনো প্রকার সিগনাল কাজের জন্য। তো সিগনাল কাজের জন্য ব্যবহার করা সেটি আমাদের জন্য সবারই উপকারিতা, ঠিক আছে, কিন্তু এই হরন থেকেই আমাদের কিন্তু ব্যাটারি পর্যন্ত অনেক প্রকার প্রবলেম হতে পারে শুধুমাত্র এই হরন থেকেই। তো সেটি সব হরনের ক্ষেত্রে প্রযোজ্য না, তো সেটি অন্যরকম একটি হরন। তো সেটি কী কী কারণে ব্যাটারির জন্য ক্ষতিকর হতে পারে সেই সম্পর্কে আজকে ভিডিওগুলো। তো যেমন আমরা যখন এই নতুন হরনগুলো লাগাই তখন কিন্তু এটি সাধারণতভাবে সেই পরিমাণ আওয়াজ অথবা সাউন্ড হয়, সেটি কোনো প্রবলেম হয় না। তো যখনই এটি অনেক পুরাতন অথবা পানিতে ভিজে অথবা যে কোনো প্রকার, মানে যখন পুরাতন হয়ে যায় আর কি, পুরাতন হয়ে যাওয়ার পর কিন্তু এই হরনটি যখন আপনি যখন এই যে পুশ বাটন যে সুইচগুলো আছে, তো এই সুইচটি যখন দেওয়া হবে তখন কিন্তু সেটি কিন্তু সুইচটা হালকা পরিমাণ গরম হয়, এবং কি সুইচে থেকে হালকা একটু গরম পরিমাণ হওয়ার কারণে কিন্তু ব্যাটারির যে টেম্পার আছে সেটি কিন্তু লস হয়ে যায়, এবং হরনের যে সাউন্ডটা সেই সাউন্ডটাও আগের মতো হয় না, যেমন হালকা পরিমাণ হয় এবং কি সাউন্ড হয় না আর কি। তো সাউন্ডটি না হওয়ার কারণে কিন্তু তখন কিন্তু দেখা যায় যে সুইচটি হালকা পরিমাণ হিট হয়। তো সুইচটি যখন হালকা পরিমাণ হিট হয় তো সেক্ষেত্রে বোঝা যাবে যে আমাদের যে হরনটা আছে তে সেই হরনটা কিন্তু ফুলফিল ভোল্টেজ নিতে আছে, ঠিক আছে। যখন এটি ফুলফিল ভোল্টেজ নিবে, যখন এটি ভালো আছে তখন কিন্তু সেটি 1.5 এম্পিয়ারই লোড নিবে। যে যখন 1.5 এম্পিয়ার লোড আছে তখন কিন্তু হরনটি ফুলফিল বাজবে, যে হরনটি ঠিক আছে এম্পিয়ার 1.5 এম্পিয়ার নিবে। কিন্তু যখনই এই হরনটি নষ্ট হয়ে যাবে তখন কিন্তু এর এম্পিয়ার দাঁড়াবে অনেক গুণ, কারণ তখন কিন্তু আর 1.5 এম্পিয়ার থাকবে না, তখন তার এম্পিয়ার কিন্তু অনেক গুণ বেড়ে যাবে, যে কারণে কিন্তু ব্যাটারির চার্জটাও অনেক বেশি খাবে। যেমন হরনটা বাজেও না প্লাস চার্জটাও অনেক বেশি খায়। তো এই বিষয়টি কিন্তু আমাদের সবারই জানা দরকার। তো অবশ্যই সবাই সচেতন হবেন যে যখনই হরনটা যখনই যে নষ্ট হয়ে আসে তখন আমরা এই যে এই নাটটা যখন আমরা ঘুরাই, এই নাটটা ঘুরানোর কারণে আমরা হরনটা সাউন্ডটা অ্যাডজাস্ট করে নেই, ঠিক আছে, কিন্তু তখন কিন্তু হরনটার যে এম্পিয়ারটা আছে সেই এম্পিয়ারটা কিন্তু ফুলফিল থাকে না, তখন কিন্তু এম্পিয়ারটা অনেক গুণ বেড়ে যায়। তো 1.5 এম্পিয়ারের হরন যদি আমাদের যদি 5 এম্পিয়ার ভোল্টেজ টানে তখন কিন্তু আমাদের ব্যাটারির জন্য সেটি বিশাল ব্যয়বহুল অবস্থা। তো সেই ক্ষেত্রে আপনি যখনই হরনটা লাগাবেন তখনই অবশ্যই একটু ভালো কোম্পানির হরনগুলো লাগাবেন, এবং হরনটি যখন সাউন্ড অ্যাডজাস্ট হবে না অথবা সাউন্ডে কোনো প্রকার প্রবলেম হইতাছে অথবা যখন আপনার সাউন্ড কম হচ্ছে তখন কিন্তু এই হরনগুলো ব্যবহার করবেন না। তো সেই হরনটি আপনি চেঞ্জ করে অবশ্যই নতুন হরন ব্যবহার করবেন, কারণ সেই হরনটিতে আপনার সাউন্ড হচ্ছে না প্লাস আপনি কিন্তু চার্জটা কিন্তু আগের চেয়ে 5 গুণ বেশি খাচ্ছে, তো সেটি কিন্তু ব্যাটারির জন্য খুবই ক্ষতিকর। তো আশা রাখি ভিডিওটি আপনারা অবশ্যই কিছু না কিছু বুঝতে পেরেছেন, আর যারা ভিডিও থেকেও কিছু না বুঝতে পারেন তারা অবশ্যই কমেন্ট করবেন,
যার যে কোনো সমস্যা আমি বোঝানোর চেষ্টা করবো অথবা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।